স্বাগতম সবাইকে মিনিয়নস থিওরিতে। এখানে আমরা এমন সব থিওরি নিয়ে আলোচনা করব যেটার বাস্তবে আসলে কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব নাই বলতে ভুল হবে, অস্তিত্ব আছে তবে সেগুলো খুবই সামান্য, এবং আমরা এখানে তিলকে তাল করার চেষ্টা করব। তবে আজকে আমাদের আলোচনার বিষয়টা আছে করোনা মহামারী। করোনা মহামারীতে যাওয়ার আগে কিছু উল্টাপাল্টা থিওরি নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে আসে ইটালিয়ান কবি দান্তেকে নিয়ে। আপনারা সবাই জানেন যে ইটালিয়ান কবি দান্তে তার যে মাস্টারপিস দ্য ডিভাইন কমেডির জন্য কিন্তু খুবই বিখ্যাত, যেখানে কবি স্বয়ং পার্গেরিটির মধ্যে দিয়ে নরকে ভ্রমণ করেন এবং অবশেষে স্বর্গে প্রবেশ করে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করেন। ইটালিয়ান কবি দান্তের মহাকাব্য দ্য ডিভাইন কমেডি ইনফার্নো হলো একটা ভূগর্ভস্থ জগৎ যেটাকে সাধারণত নরক হিসেবে চিত্রিত করা হয়েছে। ইনফার্নোতে যন্ত্রণা আর দুর্দশার এমন এক জগতের ছবি চিত্রিত করা হয় যেটা আগে সাধারণত কোনো মানুষ কল্পনা করতে পারত না। তার সাহিত্যই মূলত আধুনিককালের যে নরকের দৃশ্যগত ধারণা সেটাকে মূলত মানুষের সামনে তুলে ধরে। ধর্মীয় পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোনো বইয়ের শিল্পকলা, সাহিত্য কিংবা সঙ্গীতের উপর এত ব্যাপক প্রভাব সাধারণত বিস্তার করতে পারে নাই। ফলে ইনফার্নো প্রকাশিত হওয়ার পর ধর্মভীরু মানুষেরা দলে দলে চার্চে উপস্থিত হতে শুরু করে, যেটা রাতারাতি বেড়ে তিন গুণে দাঁড়ায়। এখন যদি আমি দান্তের নরক বা ইনফার্নো পরিদর্শন করতে চাই, তাহলে সব থেকে ভালো যে ল্যান্ডস্কেপ সেটা হলো বোতিচেল্লির মাপা দেল ইনফার্নো। এই মাপা দেল ইনফার্নোতে বোতিচেল্লি নরকের একটা বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেন, যার ফলে নরকের ভয়াবহতা মানুষ বুঝতে পারে এবং চার্চের প্রতি তার বিশ্বাসও দৃঢ় হয়। আর এই বিষয়টাকে উপজীব্য করে মূলত ড্যান ব্রাউন তার ইনফার্নো উপন্যাস তৈরি করেন। এখন ইনফার্নো উপন্যাসে ড্যান ব্রাউন যে বিষয়বস্তুটা তুলে ধরে সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। মানব জাতির আবির্ভাবের পর থেকে 1800 সাল পর্যন্ত কয়েক হাজার বছরে পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 100 কোটি, কিন্তু চমকে যাওয়ার ব্যাপার হলো যে 1930 সালে এই জনসংখ্যা দাঁড়ায় 200 কোটিতে। তার মাত্র 44 বছরের মধ্যে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়ায় 400 কোটিতে। আরো 47 বছর পর 2000 সালে এসে পৃথিবীর জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 800 কোটির কাছাকাছি। আর আমরা যদি 2100 সালের কথা চিন্তা করি, তাহলে সেটা দ্বিগুণ হয়ে দাঁড়াবে 1600 কোটিতে। এত বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্য ও বাসস্থানের জন্য ধ্বংস করা হবে বনাঞ্চল, জলভূমি, বিলুপ্ত হবে বিভিন্ন পশু পাখি ও উদ্ভিদ, শুরু হবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে মানব সভ্যতা বিলুপ্ত বা বিলীন হয়ে যাবে। এখন পর্যন্ত পৃথিবীর প্রায় অর্ধেক প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এই শতকের মাঝামাঝি সময়ে পৃথিবীর জনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 9 বিলিয়নে। বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো বিলুপ্ত হতে শুরু করবে দ্রুত গতিতে। প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের যে চাহিদা সেটাও বেড়ে যাবে অকল্পনীয় হারে। খাবার পানি হয়ে পড়বে দুষ্প্রাপ্য, যেটা আমরা কিন্তু এখন দেখতে পাই। সহ্য করার সীমা ছাড়িয়ে যাবে আমাদের মানব প্রজাতির সংখ্যা, তৈরি করবে একটা হেলথ ইস্যু এবং এটা মানুষের আত্মাকেও বিনষ্ট করে দিবে। বাড়তি জনসংখ্যার চাপে পড়ে যারা কোনোদিন চুরি করেনি তারাও নিজেদের পরিবারের জন্য হয়ে পড়বে চোর। যারা কোনোদিন হত্যার কথা কল্পনা করেনি তারাও তাদের নিজেদের পরিবারের জন্য সেই কাজটাকেই বেছে নেবে। অর্থাৎ দান্তে তার ইনফার্নোতে যে মহাপাপগুলি বর্ণনা করেছিল, লোভ, বিশ্বাসঘাতকতা এবং অন্যান্য যে 9টি মহাপাপ, সেই পাপগুলি ক্রমাগত হারে বাড়তে থাকবে এবং মানুষের মানবতাকে একদম ডুবিয়ে দিবে। মানুষের আত্মাকে বাঁচাতে তখন আমাদেরকে লড়াই করতে হবে। সামনের দিনগুলোতে জীবন বাঁচানোটা ক্রমশ কঠিন হয়ে পড়বে। অতিরিক্ত জনসংখ্যা অনেক বেশি আধ্যাত্মিক অতৃপ্ততার জন্ম দিবে। এখন ইংরেজ গণিতজ্ঞ এবং জনসংখ্যাবিদ টমাস রবার্ট ম্যালথাস এর জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি আমি একটু দেখার চেষ্টা করি, তাহলে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার এই পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সম্পদের চেয়ে অনেক বেশি। সে কারণে মানব প্রজাতির অকাল মৃত্যুর হার বেড়ে যাবে। মানুষের নৈতিক গুণাবলী বিনাশের কারণে মানব প্রজাতি হয়ে উঠবে ধ্বংসযোগের এক বিরাট বাহিনী। প্রায়শই তারা লিপ্ত হবে মারামারি আর খুন খারাপের মতন কাজে। পরিবেশ বিপর্যয়, মহামারী, খরা, অতিবৃষ্টি, প্লেগের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করবে, যার ফলে দ্রুত কমে আসবে পৃথিবীর জনসংখ্যা। এখন আপনারা যদি মনে করেন যে এখানে হয়তো আমাদের দুর্দশার শেষ, ব্যাপারটা কিন্তু আসলে তা না। এরপরে আসবে সর্বব্যাপী দুর্ভিক্ষ, আর এই দুর্ভিক্ষে অতি দ্রুত পৃথিবীর জনসংখ্যা হ্রাস পেয়ে সহ্য সীমার মধ্যে চলে আসবে। এখানে মেকিয়াভেলির একটি উক্তি উল্লেখ করা যেতে পারে যে যখন এই বিশ্বের সব জায়গায় এমনভাবে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে যে তারা বুঝে উঠতে পারবে না তারা কোথায় আছে অথবা অন্য কোথাও যেতে পারবে না, তখন এই পৃথিবী নিজেই নিজেকে শুদ্ধ করে নেবে। এবং মেকিয়াভেলির মতে প্লেগ হলো এই বিশ্বের শুদ্ধি প্রক্রিয়ার একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এখন যদি আমরা পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া মহামারীর দিকে তাকাই, তাহলেও কিন্তু দেখতে পাই যে প্রতিটি মহামারী একই সাথে যেমন দুঃখ, দুর্দশা আর মৃত্যু নিয়ে আসে, ঠিক তেমনই তার সাথে করে নিয়ে আসে পুনর্জন্ম। অর্থাৎ পৃথিবীর বুকে তখন মানুষের পথ চলা নতুন করে শুরু হয়।
এখন উদাহরণ হিসেবে আমরা ইউরোপের ব্ল্যাক ডেথের কথা বিবেচনা করতে পারি। অনেক ইতিহাসবিদ স্বীকার করেন যে 1300 দ্রুত এবং ব্যাপক হারে জনসংখ্যা বিলোপের কারণে দীর্ঘমেয়াদে ইউরোপের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছিল। প্লেগ, বিপুল জনসংখ্যা, দুর্ভিক্ষ আর অর্থনৈতিক দুরবস্থার কারণে ওই সময়টাকে অন্ধকার যুগ হিসেবেও কিন্তু চিহ্নিত করা হয়। ব্ল্যাক ডেথের আচমকা আবির্ভাবের ফলে ইউরোপের জনসংখ্যা অবিশ্বাস্য গতিতে কমে যায়, ফলে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর চাপ কমে যায়। জনসংখ্যার তুলনায় দ্রব্যের মজুদ যথেষ্ট পরিমাণ থাকায় বিরাট একটি সুবিধা বয়ে আনে ওই ভূখণ্ডে। অনেক ইতিহাসবিদের মতে এর ফলে আবির্ভাব ঘটে রেনেসাঁর। এখন এত কিছুর সাথে আসলে বর্তমান পরিস্থিতির সম্পর্কটাই বা কি? এখন বর্তমান পরিস্থিতি বোঝার জন্য আমরা একটা পুকুর বিবেচনা করতে পারি, যেখানে কিছু পরিমাণ শৈবাল আছে এবং যারা তাদের খাদ্য ও পুষ্টির জন্য নির্ভর করে পুকুরের উপরে। এখন অনিয়ন্ত্রিত ভাবে যদি শৈবালের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু পুকুরের উপরি ভাগ সম্পূর্ণভাবে শৈবালে ঢাকা পড়ে যায়, ফলে সূর্যের আলো কিন্তু আর পুকুরের পানিতে প্রবেশ করতে পারে না এবং পুকুরের যে পুষ্টি উপাদানগুলি ছিল সেই পুষ্টি উপাদানগুলি আর জন্মাতে পারে না, ফলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান এক পর্যায়ে দ্রুত শেষ হয়ে যাবে এবং যার ফলে ব্যাপক হারে শৈবালগুলি মারা যেতে শুরু করবে এবং একসময় দেখা যাবে যে পুরো শৈবালটাই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে মানবজাতিও এরকমই একটা সংকটময় মুহূর্তে উপস্থিত। এখন প্রশ্ন আসতে পারে, সময়টা আসলে কতটা সংকটপূর্ণ? এই পরিস্থিতি অনুধাবন করার জন্য আমরা একটা বিকার বিবেচনা করি, যেখানে একটা ব্যাকটেরিয়া আছে এবং সেই ব্যাকটেরিয়াটা প্রতি সেকেন্ডে দ্বিগুণ হতে পারে এবং 11টার সময় যদি ব্যাকটেরিয়া রাখা হয় তাহলে মনে করি যে 12টার সময় সেই বিকারটি সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া দ্বারা পূর্ণ হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে বিকারটা কখন অর্ধেক খালি ছিল বা অর্ধেক পূর্ণ ছিল? সেই সময়টা হবে অবশ্যই কিন্তু 11:59, অর্থাৎ আমরা ঠিক এই সময় এখন দাঁড়িয়ে আছি। বিপর্যয় হইতে এখন মাত্র আমাদের 1 সেকেন্ড বাকি আছে। এখনই যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবীতে যে 5টা এক্সটেনশন ঘটছিল সেই 5টা এক্সটেনশনের মতন 6ষ্ঠ এক্সটেনশন করতে পারে এবং সেই 6ষ্ঠ এক্সটেনশনে মানব প্রজাতি পুরোপুরি ভাবে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং অন্যান্য এক্সটেনশনের মধ্যে যে এই 6ষ্ঠ এক্সটেনশনের পার্থক্য এখানে, অন্যান্য এক্সটেনশন গুলি বিভিন্ন প্রাকৃতিক কারণে সংঘটিত হয় কিন্তু 6ষ্ঠ এক্সটেনশনটা যদি সংঘটিত হয় তাহলে সেখানে কিন্তু পুরোপুরি দায়ভার মানুষের উপরে। আর এই বিষয়টাকে ড্যান ব্রাউন তার ইনফার্নোতে ব্যাখ্যা করার চেষ্টা করে আর যেটার প্ল্যাটফর্ম হিসেবে উনি গ্রহণ করছেন দান্তের তার ডিভাইন কমিটিতে। এখন আসি আমাদের বর্তমান করোনা পরিস্থিতিতে, যে এই পরিস্থিতি কিভাবে উৎপত্তি হলো, এখন বর্তমানে কি অবস্থা আছে এবং এটার সাথে আসলেই দান্তের ইনফার্নোর কোনো সম্পর্ক আছে কিনা। কোভিড-19 উৎপত্তি স্থল হিসেবে আমরা সবাই কিন্তু চীনের উহানের নাম জানি এবং অনেকে হয়তো মনে প্রাণে বিশ্বাস করেন যে উহান থেকে হয়তোবা কোভিড-19 পৃথিবীতে ছড়িয়ে পড়ে, কিন্তু এর পেছনে আরেকটা ল্যাব আছে যেটার নাম আমরা কিন্তু অনেকে জানি না, সেটা হলো আমেরিকার দি ফোর্ট ডেট্রিক। এবং আমি নিশ্চিত যে আজকের পরে আপনারাও হয়তো জানতে পারবেন যে আসলে মূল কারিগরটা কে, চীনের উহান না আমেরিকার দ্য ফোর্ট ডেট্রিক। 1942 সালে জাপানের অনুকরণে আমেরিকাও চিন্তা করে যে তাদেরও একটা বায়োলজিক্যাল ওয়েপন ডেভেলপমেন্ট প্ল্যান থাকা দরকার এবং তারই ধারাবাহিকতায় 1943 সালে ক্যাম্পাস ডেট্রিক প্রতিষ্ঠা করা হয়। 1951 সালে CIA ডিরেক্টর মাইন্ড কন্ট্রোল নামে একটি সিস্টেমেটিক রিসার্চ শুরু করেন। 1951 সালে প্রজেক্ট MK আলট্রা নামে CIA একটি হাইলি সিক্রেটিভ প্রোগ্রাম শুরু করেন। 1954 সালে 7 জন ব্যক্তির উপর 77 দিন ধরে LSD দ্বিগুণ, তিনগুণ এমনকি 4 গুণ পরিমাণ ডোজ প্রয়োগ করার খবর পাওয়া যায়। 1950 থেকে 1960 সাল পর্যন্ত আমেরিকার ইতিহাসে মানুষের উপর পরিচালিত সব থেকে ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষাগুলি পরিচালনা করা হয়। 1990 সালে অ্যানথ্রাক্স নামে ডেডলি স্ট্রেন এবং প্যাথোজেন ডেট্রিক ল্যাব থেকে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে ন্যাশনাল জিওগ্রাফি একটা ডকুমেন্টারি তৈরি করছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। 1992 সাল থেকে 2011 সাল পর্যন্ত ফোর্ট ডেট্রিকের আশেপাশে 2247 জন ক্যান্সার আক্রান্তের খবর পাওয়া যায়। 2016 সালে আদালতে এই বিষয়ে একটি পিটিশনও দায়ের করা হয়। 2019 সালে জুলাই মাসে সিকিউরিটি রিজন দেখিয়ে হঠাৎ করে কিন্তু এই ডেট্রিক ল্যাবটা বন্ধ করে দেওয়া হয়। এখন বন্ধ করার একদিন আগে 63 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। তারপর আগস্ট 2019 এবং অক্টোবর 2019 সালে অসুস্থ ব্যক্তিদের মধ্যে কোভিড-19 এর উপসর্গ দেখতে পাওয়া যায়। সর্বশেষ USA CDC এর রিপোর্ট অনুসারে ফেব্রুয়ারি 2020 পর্যন্ত 3,20,000 জন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 18,000 জন মারা যায়, যাদের সবার মধ্যেই কোভিড-19 এর উপসর্গ দেখতে পাওয়া যায়। এবং এই তথ্যগুলি কিন্তু আপনারা কখনোই মিডিয়াতে দেখতে পারবেন না, কারণ মিডিয়াটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে পশ্চিমা বিশ্ব। এবং চীন কিন্তু বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করছে যে আমেরিকার ফোর্ট ডেট্রিকে যেন তাদের অনুসন্ধান চালানো হয়, কিন্তু আমেরিকা কোনোভাবেই তাদের সেই ল্যাবে অনুসন্ধান চালানোর অনুমতি প্রদান করে না। এখান থেকেও কিন্তু কিছুটা ধারণা করা যায় যে আসলে আমেরিকারও কিছু না কিছু হাত আছে এই কোভিড-19 এর পিছনে। এখন মহামারী শুরুর পর থেকে আমরা জানি যে বিভিন্ন দেশের সরকার এবং দাতারা $বিলিয়ন প্রদান করে শুধুমাত্র ভ্যাকসিন গবেষণার জন্য। এর মধ্যে যেমন বিভিন্ন দাতা প্রতিষ্ঠান গেট ফাউন্ডেশন, আলিবাবার প্রতিষ্ঠা জ্যাকমা, এরকম বিভিন্ন দাতা প্রতিষ্ঠান এর পিছনে যুক্ত আছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রায় 6.5 বিলিয়ন ইউরো এবং নট ফর প্রফিট অর্গানাইজেশন প্রায় 1.5 বিলিয়ন ইউরো এই খাতে প্রদান করে। এখন অক্সফার্ম ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে মহামারী শুরুর পর থেকে 9 জন ব্যক্তি বিলিয়নিয়ার হয়েছে, যারা বা যাদের প্রতিষ্ঠান সাধারণত
কোভিড ভ্যাকসিন উৎপাদনের সাথে যুক্ত। এই তথ্য আবার প্রকাশ করে পিপল ভ্যাকসিন অ্যালিয়েন্স নামে একটি গ্রুপ, এবং এদের মোট অর্থের পরিমাণ প্রায় 19.3 বিলিয়ন, যা দিয়ে লো ইনকাম যে দেশগুলি আছে তাদের জনগণকে 1.3 বার অর্থাৎ একবারেরও বেশি টিকা দিতে পারবে। আবার বর্তমানে 18 জন এমন বিলিয়নিয়ার আছে যারা কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী ফার্মা কোম্পানির সাথে যুক্ত, এবং তাদের মোট সম্পদ বৃদ্ধির পরিমাণ 32.2 বিলিয়ন, যা দিয়ে ভারতের সকল জনগণকে টিকা দেওয়া সম্ভব। এখন যদি আছে মুনাফাকারী প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে তাদের মধ্যে প্রথমেই আছে ফাইজার এবং মডার্না। প্রতি 2 ডোজে অর্থাৎ জনপ্রতি তাদের লাভ প্রায় $30 মতন। মডার্না মাত্র 11 বছর আগে প্রতিষ্ঠিত হয়, এবং এই 11 বছরে তারা কখনো কিন্তু লাভ করতে পারে নাই, এবং এই সময় তাদের কর্মচারীর সংখ্যা ছিল মাত্র 830 জন। কিন্তু মহামারীর এই সময় ভ্যাকসিন বিক্রি করে তাদের লাভ প্রায় $9.6 বিলিয়ন এবং কর্মচারীর সংখ্যা বেড়ে দাঁড়াইছে এখন 80,000। এখন যদি ফাইজার বা বায়োএনটেকের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখা যায় যে বিভিন্ন সরকার কর্তৃক যে অর্ডার প্রদান করা হয় সেই অর্ডারের সংখ্যা প্রায় 780 বিলিয়ন ডোজ, যেখানে ইউএস সরকার অর্ডার দিয়েছে 200 মিলিয়ন ডোজ, এবং যেখানে তাদের খরচের পরিমাণ প্রায় $3.9 বিলিয়ন। ইউ কমিশন প্রায় 300 মিলিয়ন ডোজের মতন অর্ডার দেয়, যেখানে মাত্র 40 মিলিয়ন ডোজ লো ইনকাম যে দেশগুলি আছে সেগুলিতে প্রদান করা হবে কোভ্যাক্সের মাধ্যমে। এখন পর্যন্ত ফাইজারের আয় প্রায় $15 বিলিয়ন, যা এই বছর শেষে দাঁড়াতে পারে 21.5 বিলিয়নে। 2022 সালে তাদের প্রত্যাশিত আয় হইতে পারে 8.6 বিলিয়ন, এবং 23 সালের দিকে সেটা হইতে পারে $1.95 বিলিয়ন। এবং তাদের প্রফিট মার্জিনে যদি খেয়াল করি, তাহলে সেই প্রফিট মার্জিনের পরিমাণ প্রায় 30%, এবং তাদের শেয়ার প্রাইস যদি দেখি, তাহলে ফাইজারের শেয়ার প্রাইস বৃদ্ধি পায় প্রায় 1.8%, এবং বায়োএনটেকের প্রায় 156%, এবং বায়োএনটেকের যে প্রতিষ্ঠাতা তারা দুজনে কিন্তু গত বছর মাল্টি বিলিয়নিয়ারে নাম লেখান। এখন মডার্নার দিকে যদি আসি, তাহলে মডার্নার প্রতি 2 ডোজের দাম $30-$36, যেখানে ইউকে অর্ডার করছে 17 মিলিয়ন ডোজ, ইউ অর্ডার করছে 310 মিলিয়ন ডোজ, ইউএস অর্ডার করছে 300 মিলিয়ন ডোজ, জাপান অর্ডার করছে 50 মিলিয়ন ডোজ। 2021 সালে তাদের আয় 18.4-9.6 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, 2022 সালে সেটা হইতে পারে 12.2 বিলিয়ন, এবং 2023 সালে হতে পারে $11.4 বিলিয়ন। তাদের শেয়ার প্রাইসের দিকে যদি তাকাই, তাহলে শেষ 12 মাসে তাদের শেয়ার প্রাইস প্রায় বৃদ্ধি পায় 372%। এখন জনসন এবং জনসনের দিকে যদি আসি, তাহলে এটাই একমাত্র ভ্যাকসিন যেটা সাধারণত একটা ডোজেই যথেষ্ট, এবং বিভিন্ন দেশের মধ্যে ইউএস অর্ডার করছে এখান থেকে 300 মিলিয়ন, ইউকে অর্ডার করছে 22 মিলিয়ন, ইউ অর্ডার করছে 400 মিলিয়ন, এবং কোভ্যাক্স নেশনের অর্ডারকৃত ডোজের পরিমাণ 500 মিলিয়নের মতন। এই বছরে তাদের টার্গেট হয়েছে 1 বিলিয়ন ডোজ ভ্যাকসিন বিক্রি করা, যেখানে তাদের প্রত্যাশিত আয় প্রায় $10 বিলিয়ন মতন। ফলে আমরা ধরতে পারি যে প্রতিটি ডোজের মূল্য তারা রাখছে $10 করে, এবং শেষ 12 মাসে যদি দেখি, তাহলে তাদের শেয়ার প্রাইস প্রায় 7.7% বৃদ্ধি পায়। অ্যাস্ট্রাজেনেকা, যেটা সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেভেলপ করে, সেখানে ইউএস অর্ডার করছে 300 মিলিয়ন ডোজ, ইউকে অর্ডার করছে 100 মিলিয়ন ডোজ, এবং ইউ অর্ডার করছে 100 মিলিয়ন ডোজ। 2021 সালে তাদের প্রত্যাশিত আয় 1.9 বিলিয়ন, এবং 2022 সালে 3 বিলিয়ন। মহামারীর সময় তারা নট ফর প্রফিট ভিত্তিতে প্রতিটি ডোজ $4.30 থেকে $10 মধ্যে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে। অর্থাৎ মহামারী যদি শেষ হয়ে যায়, তো মহামারীর শেষে তারা কিন্তু এখানে লাভ করারও একটা চিন্তা ভাবনা আছে, যেহেতু তারা বলছে যে মহামারীর সময় তারা নট ফর প্রফিট বেসিসে ব্যবসা করে। এবং শেষ 12 মাসে যদি দেখি, তাহলে তাদের শেয়ারের পরিমাণ 8.6% হ্রাস পায়। এখন আসতেছি চাইনার সিনোভ্যাক্সের কৃত। চাইনার সিনোভ্যাক্স মূলত অর্ডার দেয় ব্রাজিল, চিলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ফিলিপাইন, এবং জানুয়ারিতে এসে তুরস্ক এবং ইন্দোনেশিয়াও এই সিনোভ্যাক্স টিকা গ্রহণ করে, এবং কোভ্যাক্স নেশনে 10 মিলিয়ন ডোজ কিন্তু তারা অলরেডি অর্ডার করে দিয়েছে। এবং চীনের কিছু কিছু শহরে আমরা যদি খেয়াল করি, তাহলে 2 ডোজ তারা প্রায় $60 মতো রাখতেছে, এবং ইন্দোনেশিয়াতে 2 ডোজ তারা কিন্তু $27.20 বিক্রি করার চেষ্টা করতেছে। এবং তাদের শেয়ার প্রাইস যদি দেখি, তাহলে শেষ 12 মাসে কিন্তু তাদের শেয়ার প্রাইস 21.6% হ্রাস পায়। অর্থাৎ চাইনার লাভ কতটুকু হইতেছে তা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। এখন যদি আসি নোভাভ্যাক্স এর থেকে, তাহলে ইউকেতে তারা 60 মিলিয়ন সহ ইউ, কানাডা, অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত 300 মিলিয়ন ডোজ সরবরাহ করে। আফ্রিকাতে প্রতিটি ডোজ তারা $3 করে সরবরাহ করার কথা আছে, এবং 2021 সালে তারা প্রায় $5 বিলিয়ন ইনকাম করার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এবং তাদের শেয়ার প্রাইস যদি দেখি, তাহলে শেষ 12 মাসে তাদের শেয়ার প্রাইস কিন্তু বৃদ্ধি পায় 1128%। এই গেল মূলত নাম করা যে কয়েকটা ভ্যাকসিন প্রতিষ্ঠান আছে তাদের মোটামুটি একটা পরিসংখ্যা। এখন আপনারাই চিন্তা করেন যে ব্যাপারটা আসলে কি, করোনা মহামারী কি মানব সৃষ্ট না প্রাকৃতিক সৃষ্ট। এখন শেষ করার আগে দান্তের একটা উক্তি উল্লেখ করতে চাই, যে নরকের সর্বনিম্নতম জায়গা তাদের জন্য বরাদ্দ যারা সংকটময় মুহূর্তে নিশ্চুপ ছিল। ধন্যবাদ সবাইকে।